on the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put those four questions. How did you pass the period of your years? How did you pass your youth? How did you earn money? And did you act according to your knowledge? Nabi bollen kiamater dine charte prashno uttor na dewa porjonto bandake ekta pa agiye dewa hobe na kota prashno charte prashno niye ajke ami byakha korbo jodi eta madrasa jalsa ami apnader bolbo jekhane quran theke rekhechi ar rahman wa allamal quran কোরআনটা শেখালো কে জোরে বলুন কোরআন শিখিয়েছে কে আরে আল্লাহ বলতে কষ্ট লাগে কোরআন শেখালো কে আরো চিল্লে বলুন কে নারে তাকবীর আরো চিল্লে দিয়ে বলুন নারে তাকবীর তাহলে কোরআন শিখিয়েছে কে আল্লাহ আর রহমান দি মোস্ট বেনিফিসিয়েন্ট আল্লামাল কোরআন হি টট দা কোরআন কুরআন শিখিয়েছে খলাকাল ইনসান হি ক্রিয়েটেড ম্যান তিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে মানুষ সৃষ্টি করেছেন কে কুরআন পাঠালো কে আল্লাহ আল্লামাহুল বায়ান হি টট হিম ডিস্ট্রিক্ট এক্সপ্রেশন তিনি তাকে কথা বলার সুযোগ দিয়েছে আর উসে বললা শিখায়া He taught him district expression. তিনি তাকে কথা বললে বলা শিখিয়েছেন একটাই মাত্র কোরআনের আয়াতটা রাখলাম বুখারীর একটা হাদিস পেশ করেছি ওয়ান উসমান ইবনে আফফান ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আফযালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবী বলে তোমাদের মধ্যে উত্তম তারা যারা নাকি কোরআন শেখে আর অপরকে শেখায় এটা কার কথা তাহলে প্রকৃত শিক্ষা হলো কোরআনের শিক্ষা ড্রাইভার দেখবেন না আপনি লক্ষ্য রাখবেন যে গাড়ি তৈরি করে সে জানে কোন জায়গায় মোবিল দিতে হয় সে জানে কোন জায়গায় ডিজেল দিতে হয় এই জন্য গাড়ি কেনার সময় একটা গাইড বুক দিয়ে দেয় না আল্লাহ মানুষকে তৈরি করে একটা গাইড বুক দিলেন ওই গাইড বুকটার নাম কি জোরে বলো আরো জোরে বলো না রে তাকবীর আল্লাহর কোরআন একবার জোরে বলুন আল কোরআনের আলো এই আল কোরআনের আলো নারায় তাকবীর আরে গাইড বুকটা দিলা আমাদের জি বেঁচে থাকা দলিলের নাম কি কোরআন বেঁচে থাকা দলিলটা হলো কোরআন এই কোরআন নিয়ে প্রথমে আলোচনা করি মাঝখানে লাট্টুর মধ্যে ইনশাআল্লাহ ঘুরব আপনি জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন রবীন্দ্রনাথ আমাদের কেউ কেউ নয় রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন একজন অফিসার বানাতে পারে একজন শিক্ষক তৈরি হতে পারে একজন ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু ওই স্কুল কলেজের শিক্ষা প্রকৃত কিন্তু মানুষ তৈরি করতে পারে না কোন শিক্ষা জেনারেল লাইন শিক্ষা মানুষ তৈরি করতে কে বলল রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে দিলেন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে যাই যে শিক্ষা মানুষের দয়া শেখায় না যে শিক্ষা মানুষের ক্ষমা শেখায় না যে শিক্ষা মানুষের উদারতা শেখায় না যে শিক্ষা মানুষের ভালোবাসা শিক্ষা দেয় না ওটা প্রকৃত শিক্ষা নয় আর স্কুল কলেজের শিক্ষা মানুষ তৈরি করতে পারে না
ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিক শিক্ষা হলো প্রাণহীন। তাহলে কোন শিক্ষা? আমি বলেছি একটা রবীন্দ্রনাথ বলল, আর একটা এ বললো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ধর্মীয় শিক্ষা ছাড়া, এই ধর্মীয় শিক্ষার মূল আমাদের বেঁচে থাকার দলিল হলো আল কোরআন। যদি একবার বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন পৃথিবীতে যদি পেট ফুরিয়ে দেওয়া যায়, রামায়ণ ফুরিয়ে দেওয়া যায়, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পুড়িয়ে দেওয়া যায়, শিখ ধর্মগ্রন্থ জিন্দা বেস্তা পুড়িয়ে দেওয়া যায়, আপনি বলুন রাতারাতি কোন গ্রন্থ তৈরি হবে, কোনটা হবে? একবার জোরে বলুন, আল কোরআন কেন হবে? সারা পৃথিবীতে বেদের হাফেজ নেই, রামায়ণের হাফেজ নেই, ওল্ড টেস্টামেন্টের হাফেজ নেই, নিউ টেস্টামেন্টের হাফেজ নেই, তাম পৃথিবীতে হাজার হাজার কোরআনের হাফেজ আছে না নেই? যেন বিশাল সমুদ্র আল্লাহ পাক একটা ঝিনুকের ভিতরে রেখে দিয়েছে। কিসে রেখে দিয়েছে? ঝিনুকের ভিতরে। তাহলে কোরআনের হাফেজ আছে, হাফেজ বাংলার জমিনে সারা পৃথিবীতে যদি হাফেজ না থাকে, শুধু যদি মাওলানা না লাগবে না, শুধু যদি মাওলানা থাকে, কিন্তু কোরআন কিন্তু টিকে থাকবে না, মরে যাবে। কেন? মাওলানাদের তো কোরআন মুখস্থ নেই, যত কিঞ্চিত আছে। পরিপূর্ণতা পেতে গেলে কারা? হাফেজ। আপনি জেনে রাখুন, শুনে রাখুন, পৃথিবীতে যত বই লেখা হয়, বইয়ের প্রথমে লেখা থাকে ভুল ত্রুটি নজরে পড়লে আমাদেরকে বলবেন, পরবর্তী সংশোধন করা হবে, লেখা থাকে না থাকে না। কিন্তু কোরআনের ভিতরে আপনি দেখুন, প্রথম পাতা খুলে দেখুন, কোরআন কিন্তু দুর্বলতা দিয়ে শুরু হয়নি, আল্লাহ পাক কোরআনকে শুরু করেছেন প্রশংসা দিয়ে। কি দিয়ে? প্রশংসা দিয়ে, সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দিয়ে? আমি তো জানি কি চাই, বলবো বলবো। ওর ভিতরে যতটুকু দরকার সে যতটুকু বেদান বাইবেল আনবো সবকিছু চেনে যাবো ইনশাল্লাহ। তবে প্রথমে একটু কোরআন নিয়ে একটু আলোচনা করে যাই, কি বলেন? কোরআন নিয়ে একটু আলোচনা হয়ে যাক ইনশাল্লাহ। যেহেতু আল্লাহর কোরআন পড়লে সব পাবেন না, গোনা হবে। সারা পৃথিবীতে এবিসিডি কর ঘর ঘট যত ঝল ধরা পড়লে একটা এনে কি পাবে না? রসুল্লাহ বলে দিলে কোরআনের একটা হর পড়লে দশটা নেকি তার আমল নামাইতে লিখে দেওয়া হবে। এই জন্য আবু জারকে রসুল্লাহ বলে দিলেন, আবু জার তুমি যদি সকালে একটা কোরআনের আয়াত শেখো, আমি রসুল্লাহ বলে যাই একশো রাকাত নামাজ থেকে উত্তম। জোরে বলো, কি শিখছে বললো? কোরআন শেখো, কোরআন পড়ো। আল্লাহ নবী বলেন, আবু জার রে তুমি যদি সকালে একটা ইলমের অধ্যায় মাসলা শিখে নাও, তার উপর আমল হোক বা নাই হোক, রাসূলুল্লাহ বলে দিলেন এক হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম। জোরে বলো। এই জন্য রসুল বললেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। রসুল্লাহ বলে দিলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসিন, জ্ঞান অর্জনের জন্য তুমি সুদূর চীন দেশে যাও। এই জন্য আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে
নবী পড়েছে মাদ্রাসায়, ইউনিভার্সিটি পড়তে দেয়নি, বিশ্ববিদ্যালয় পড়তে দেয়নি। আল্লাহ বলেন, মুহাম্মদ রে, তোমার মাদ্রাসায় পড়তে দেব না, কোন মাস্টারের কাছে পড়তে দেব না, স্কুলে পড়তে দেব না, দুনিয়ার মাস্টারে তোমার কি পড়াবে, কি পড়াবে, অত ভুল শিক্ষা তোমার দেবে, তুমি ভুল শিখবে, আর তোমার উম্মতরা তোমার যদি অনুসরণ করে তারা ও ভুলের মধ্যে যাবে। ও মুহাম্মদ, তোমার কোন জায়গায় না পড়িয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে না পড়িয়ে, কোন মাস্টারের কাছে না পড়িয়ে, আমি আল্লাহ মাস্টার হয়ে গেলাম। জোরে বলো, তাহলে নবীর মাস্টারটা কে? চিল্লে বলো, আল্লাহ। তাহলে যার মাস্টার আল্লাহ, তার কোন কথা ভুল হতে পারে? কোন কথা? আল্লাহর নবীকে যদি ইউনিভার্সিটি পড়তে দিতেন, আর নবীর যদি কোয়ালিফিকেশন থাকতো, এমএ বিএড যদি থাকতো, আরো যদি কোয়ালিফিকেশন থাকতো, বর্তমান শিক্ষিত ছেলেরা বলতো, ওরে কোরআনটা ওই মুহাম্মাদের লেখা, মুহাম্মাদ ছিলেন বড় পণ্ডিত মানুষ, আল্লাহ তার নিখুঁত বিচারে নবীকে একটা ডিগ্রি দিলেন, ওই নবীর ডিগ্রিটার নাম কি? কি নাম? আমার নবীর ডিগ্রি কি ছিল? উম্মি। কি ছিল? উম্মি। উম্মি মানে কি? নিরক্ষর। সত্যি কি নিরক্ষর? উনি এত সহজ নয়। কেন নিরক্ষর বলল? নবীকে কোন স্কুল মাদ্রাসায় না পড়িয়ে আল্লাহ তার পণ্ডিত করে তাম বিশ্ববাসীর জন্য রহমাতাল্লিল আলামিন করে প্রেরণ করলে, তাহলে কোরআনটা নবীকে ইউনিভার্সিটি যদি পড়াতো, আজকে বলতো কোরআনটা কার লেখা? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফিহি খিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ থেকে আর অন্য কারো কাছ থেকে হতো, তবে তারা উহার ভিতরে অনেক অসঙ্গতি পেত। তাহলে এখানে কোরআনটা কার কথা? জোরে বলো, কোরআন আল্লাহর কথা। তাহলে যেখানে কোরআন সেখানে মুসলমান, যেখানে কোরআন সেখানে হলো সম্মান, যেখানে কোরআন নেই সেখানে মুসলমান নেই। ঘর ঘর এখন কোরআনে, ব্রিটিশ চেয়েছিল মুসলমানদের কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে নিতে, সেটা হলো আল্লাহর কিতাব কোরআন। এদের মুখ যদি বন্ধ করে দিতে পারে, ওর থেকে ফিরিয়ে নিতে পারে, মুসলমানদেরকে জব্দ করতে গেলে একমাত্র কোরআন বিমুখ জীবন তৈরি করতে হবে। সুতরাং আমি আপনাদের বলবো, ঘর ঘরে মুসলমান কোরআন পড়া শিখুন, যার ফলে আজকের মাদ্রাসা মসজিদ পড়া উচিত না উচিত? আমাদের মসজিদে নববীতে দেখবেন, নামাজের পরে যে সমস্ত হাজিরা গেছে দেখবেন সব বসে গেল কোরআন নিয়ে। কি নিয়ে পড়ছে? আল্লাহর কিতাব কোরআন। এই কোরআন নাজিল হচ্ছে নবীর প্রতি। কার প্রতি? নবীর প্রতি। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এসে হাজির, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যতটুকু নাজিল হয়েছে ততটুকু পড়ুন। তাহলে জিবরাইল নবী পড়ছে, জিবরাইল শুনছে। এইভাবে এক রমজান যায়, প্রতি রমজানে আসে, কোরআন যখন পরিপূর্ণ হয়ে গেছে, জিবরাইল নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি 30 পারা কোরআন আমাকে
পড়িয়ে শোনান তাহলে নবী 30 পারা কোরআন কাকে শোনাচ্ছে জিব্রাইলকে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর এবার আমি পড়ি আপনি শুনুন কি রকম হচ্ছে দুজন নবী আর ফেরেশতা কেমন হচ্ছে কেন করছে যে ওই কোরআনের ভিতরে একটা শব্দ জানো না বাদ যায় ভুল হয় not a word or a vile word has been changed up to this time it is existence at present revealed 400 years ago 1400 বছর আগে কোরআনে যেমন যে জবর পেশ ছিল এখন সেই অবস্থায় আছে না নেই তাহলে 1400 বছর আগে কোরআন বর্তমানে চলতে পারে না পারে না এই কোরআন চলছে জোরে বলো আর বলেন চলবে চলছে নারায় থাকবে মজলিসে আওয়াজ নেই কেন একটু আওয়াজ করুন জোরে এ কোরআন চলছে এ কোরআন চলছে নারায় থাকবে কোরআন যখন চলছে চলবে এ জমিনে মুসলমানরা চলছে থাকছে নারায় থাকবে কোরআন যেদিন উঠে যাবে সেদিন আলেমও চলে যাবে যাবে না যাবে না তারপরে কি হবে কিয়ামত সুতরাং কোরআনের মানটা আপনি রাখুন হাত জোরে অনুরোধ করে বলি ঘর ঘর আপনি কোরআনটা শিখুন কোরআনের মর্যাদা দিতে শিখুন বর্তমানে কোরআন পূজ্য কিনা আমি এক এক করে আগিয়ে যাব চলে কিনা আপনি দেখবেন পানির ট্যাঙ্কে লেখা থাকে ওদের ভাষায় লিখে রাখে জল অপচয় করবেন না লেখা থাকে না থাকে না কোরআনে আছে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই কার ভাই কোরআনে 1400 মাস আগে এই কোড দিয়ে দিল ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন তাহলে এই আয়াতটা বর্তমানে চলছে না চলেনি কেন আজকের পানির ট্যাঙ্কে লিখে রাখলে জল অপচয় করবে না এটা তামাম পৃথিবীতে কোন ধর্মগ্রন্থে পাবে না পাবে না আপনি মুসলমানের বাচ্চা যদি কোরআন পড়ে থাকেন আর অর্থ বুঝে থাকেন আপনি মুসলমানের বাচ্চা বলে দেবেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী হলো শয়তানের ভাই এটা আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে তাহলে কোরআন চলতে পারে না পারে না কোরআন চলবে নাম্বার 1 কি করে কোরআন চলতে পারে দুই চারটে কথা আগিয়ে গিয়ে ইনশাআল্লাহ বেদ পুরাণ আমি রাখবো জেনে রাখুন শুনে রাখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে একটা মেয়ে ছেলের বেটা ছেলে হলো আর একটা মেয়ে ছেলের মেয়ে সন্তান হলো দুজনে দুটো চেয়ে ছেলে ওর মেয়ে এখন রাতে অন্ধকারে উনারা ধরেছে কি জানেন মেয়ে একটা মেয়ে দাবি যার মেয়ে হয়েছে সে দাবি করছে যে না আমার ছেলে আর ও বলে না এ আমার ছেলে তাহলে মেয়েটা হলো কার ঘর অন্ধকার বিচারের ভাত দিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর উপর বিচারটা করবে কে আলী করবে দেখো না আমার রাসূল কি বলেছেন 1400 বছর আগে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যদি চারটে জিনিসকে বেশি পছন্দ করবে তখন তাদের পরিণতি ভয়ঙ্কর হবে আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা যখন ঘর বাড়ি পালাখানা তৈরি করতে থাকবে উলামাদেরকে যখন ঘৃণা করা হবে উলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করা হবে আল্লাহর নবী বলেন গরিবদেরকে যখন ঘৃণা করা হবে ধনী ঘরের ছেলে মেয়েদের যে বিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বললেন ওই সময় তাদের চার ধরনের বিপদ আসবে কত ধরনের
চার ধরনের। এক নম্বর রাসূলুল্লাহ বলে দিলেন দুর্ভিক্ষ দেখা দেবে। কি দেখা দেবে? অভাব। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বলে দিলেন সরকারের পক্ষ থেকে অত্যাচার শুরু হবে। সরকারের পক্ষ থেকে অত্যাচার শুরু হয়েছে না হয়নি? হারে হারে ধীরে ধীরে বুঝতে পারছেন নবীর কথা মিথ্যা না সত্যি? নাম্বার টু, নাম্বার থ্রি, রাসূলুল্লাহ বলে দিলেন বিচারকরা অন্যায় বিচার করবে। হচ্ছে না হয়নি? তার প্রমাণ বাবরি মসজিদ। বিচারকরা অন্যায় বিচার করবে না রাসূল বলেছে। চার নম্বর রাসূলুল্লাহ বললেন বিধর্মী শত্রুদের অত্যাচার বৃদ্ধি পাবে। হচ্ছে না হয়নি? নবীর কথা মিথ্যা? ই হবে। হি ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট সার্জন অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট ফোর্স অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট সার্জন অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন সব থেকে বড় শিক্ষক, বড় বৈজ্ঞানিক। তার কথা মিথ্যা হতে পারে না। ফিরে আসি আলীর কাছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচারের ভার দিল। এ মেয়েটা বলে আমার ছেলে, ও মেয়েটা বলে আমার ছেলে। এখন মেয়েটা কার হলো? কি বিচার দেবে? কোরআন তার ফয়সালা করবে এই বিচারে। বর্তমান কোরআন চলতে পারে কিনা তার প্রমাণ নেই। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন এক কাজ করো, দুটো মেয়ের বুকের দুধ নিয়ে এসো, সম পরিমাণ দুধ নিয়ে এসো। ওই দুধটা এনে মাপা হলো, মেপে দেখা গেল একই পরিমাণে দুধ, দুটো সমান পরিমাণে আনলো, কিন্তু ওজনে একটা দুধ বেশি একটা দুধ কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে করে দিলে, ও মেয়ে ছেলে সবাই, বেটা ছেলের দিকে তোমাদের লক্ষ্য, বেটা ছেলের দিকে তোমাদের লক্ষ্য। রাসূলুল্লাহ নারীর মর্যাদা দিয়েছেন, কন্যাদের মর্যাদা দিয়েছেন, মা হিসাবে মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বললেন যার পর পর তিনটি কন্যা আছে, দিনদার চরিত্রবান পরিষ্কার করে যদি বিবাহ দেয়। রাসূলুল্লাহ বলে দিলেন আরে না না না, কিয়ামতের দিনে মুসিবতের দিনেতে ওই মেয়ের বাপ আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকবো। জোরে বলুন। আর এরা দুজন মেয়ে ছেলে দাবি করলো আমারও মেয়ে না, তাহলে মেয়েটা হলো কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আরো ফয়সালা করছে, এই সম পরিমাণ দুধ এনেছ, এই দুধের ওজনটা যার বেশি তার হবে বেটা ছেলে। যার দুধের ওজন বেশি সেই পাবে বেটা ছেলে। এখন গিয়ে ফয়সালা করে দিল যে বুকের দুধের ওজন যার বেশি সেই হবে বেটা ছেলে, আর কম যার হবে মেয়ে ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে ধরেছে, আপনি কোরআন থেকে ফয়সালা বিচার করুন। কিসে থেকে বিচার করবেন? কোরআন থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনে আয়াত তুলে দিলেন, লিযাকারি মিসলু হাজরি উনসাইয়াইন, এক পুত্র পাবে দুই কন্যার সমান। দুটো কন্যা যা পাবে একটা ছেলে তাই পাবে। তাহলে বুকের দুধটা যখন ওজনে বেশি হয়েছে তাহলে পাবে ছেলেটা, পাবে কার? ওই মেয়ে ছেলেটা। ছেলে দাও আর এ দাও কন্যা। এই বিচারটা আপনি এখনো করতে পারেন। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, 1400 বছর আগে কোরআন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। যদি বিশ্বাস না হয় দুটো মেয়ের বুকে দুধ নিয়ে ওজন করে দেখেন, যার ওজনে বেশি সেই হবে বেটা ছেলে, আর যার ওজন কম দেখবেন সেই হবে মেহে ছেলে হকদার। এখানে কোরআনের বিচার ফয়সালা হলো, ইসাকারি মিসরু হাজির উনসাইয়াইন, এক পুত্র পাবে দুই কন্যার
समान जोरे आकबर सुभान अल्लाह ताले कुरान वर्तमान जमाना चल छे चल बे এইবার আসুন ফিরে আসি এক এক করে কোরআনের দিকে নিয়ে আজকে আমি আলোচনা আপনাদের রাখবো মাশাআল্লাহ আর অন্যান্য ধর্মে কি আছে আমি সব তুলে ধরব শিখ ধর্মগ্রন্থ চেতা অবস্থায় লেখা আছে শিখ ধর্মগ্রন্থের নাম কি জেন অবস্থা তাতে লেখা আছে তৌরাত জবুর ইঞ্জিল তেরে পড়ছন দেখবে रही कुरान किताब कोली जुग में परवार जिंदा अवस्थाय लिखा से तौरात जबूर इंजिल तेरे पढ़े सुन देखेबे आमी तौरात पढ़ेछि जबूर पढ़ेछि इंजिल पढ़ेछि बेद पढ़े देखेछि जिंदा अवस्थाय लिखा आछे रही कुरान किताब कोली जुग में परवार पृथ्वीते एकमात्र परिचालित करार मतो उपयुक्त ग्रंथ हलो आल्लार किताब कुरान जोरे बोलो नारे तकबे ताली ए कुरान चलछे चलबे काजेई कुरानेर बिरुद्धे नबीर बिरुद्धे इस्लामेर बिरुद्धे दाड़ीर बिरुद्धे আসবে আমরা তাদের বিরুদ্ধে রুখছি রুখবো সুতরাং অনুরোধ করে হাত জোড় করে প্রত্যেককে বলি কোরআন ফলো টু কোরআন ফর অল টাইম ইন দা ওয়ার্ল্ড আপনি কোরআনের দিকে বেশি বেশি করে অনুসরণ করুন কোরআন আপনাকে নাজাত দিতে পারে না পারে না পারে ফের আমি প্রমাণ টানো কোরআন কি করে চলে এই জন্য জেনে রাখবেন শুনে রাখবেন হিন্দুদের গীতা বেদ পুরাণ আমি সব ঘেটে ঘেটে দেখেছি মজা পেয়েছি কি পেয়েছি গো মজা পেয়েছি আপনি বলুন কোন হাফেজ সাহেব যদি তারাবী নামাজে সূরা ফাতিহা ভুল পড়ে জবরের জায়গায় জের তুলে দেয় জেরের জায়গায় জবর তুলে দেয় পিছন থেকে লোকমা দেবে না দেবে না লোকমা দেবে কেন ভুল তামাম পৃথিবীতে যদি হিন্দু ধর্ম আমার যে ভাই পরীক্ষা করেছিল জাকির মাওলানা সংস্কৃত বলে ভুল ধরব ভুল ধরবে তাই বলে ঠিক আছে আমার একটা সাহস আছে কি সাহস মা যে ওদের কোনো হাফেজ তো নেই ধরবেটা কি করে ও আমার দেখা যাক ধরে কি করে এটা তো আমার মনের মনে একটা বড় বল হাফেজ চাইলে তো আমার ভুল ধরবে আপনারা প্রত্যেকে কিন্তু এক একটা সুরার হাফেজ আছে নেই হাফেজ নেই কেউ আলামদারার হাফেজ কেউ সুরা ফাতিহার হাফেজ কেউ সুরা রহমানের হাফেজ নেই আপনারা আপনারা কিন্তু প্রত্যেকে হাফেজ তবে পরিপূর্ণ হাফেজ নয় কেউ অংশ হাফেজ বুঝতে পারছেন আপনারা প্রত্যেকে কিন্তু হাফেজ জোরে একবার বলুন সুবহানাল্লাহ শুধু 30 বারে কোরআন শরীফ মুখস্থ করে যে ওর যে পরিপূর্ণ হাফেজ আপনারা কিন্তু সবাই হাফেজ আমি বলবো এটা মানেন না মানেন না এটা মানতে হবে আপনি সুরার হাফেজ বুঝতে পারছেন তো এখন আমাকে ভুল ধরবে কোথায় হয়েছে না হয়েছে আমি বলবো ওদিকে পুলিশ দাঁড়িয়ে আছে তা আমি চিন্তা করছি তো আমাকে ভুল ধরবে ঠিক আছে তা বলছে চাচা আপনি বলা শুরু করুন আমি ঠিক আছে আমি বলা ধরি আপনি তাহলে শুরু ধরে নিন তবে এইবার আমি আস্তে আস্তে ধরবো না বন্ধ করব আমি ধরতে বাধ্য যখন আমাকে কেউ প্রশ্ন করবে সেখানে আমি উত্তর দিতে বাধ্য না বাধ্য নয় উত্তর দিতে আমি বাধ্য আমি এইবার তখন ধরছি আমি ঐশ্বর্যস্য সমগ্রস্য বিচারস্য যথাশাস্ত্রেয় জ্ঞান বৈরাগ্য শৈব সাধন ভাগৈতিঙ্গরা উদ্পদিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিম গতি বেদ বিদ্যম বিদ্যাঞ্চ সমচ্চ ভগবান ইতি আদুল্লাহ কমল বগ্নি খাত কম অল্ল যজ্ঞ হুত হুত অল্ল সূর্য চন্দ্র সর্বনক্ষত্রা অল্ল ঋষিরাং সর্বদিব্যাং ইন্দয়া পূর্ব মায়া পরমন্তরিক্ষা ও নমস্তে সৈ নমস্তে সৈ ও নম বসাং সিজিনানি যত বিহায় নবানি গৃহন্নতি নরহ পরানি তথা শরীরানি বিহা চিহ্নম নহনি সংযতি নবানি দেহে নবানি দেহে ওয়াজ
বাচন প্রথমে পণ্ডিতে বিকৃত সুপ্রসিদ্ধ বাচন ভাষিত যায় দাও সর্বাঙ্গ বেদনা প্রীত মাংস দেনা বাঁচাই দাও দাস গা কোন যত প্রদান বেদ বিভিন্ন শ্রুতি বিভিন্ন নাশ মুনি চা সংমত বিভিন্ন ধর্ম সঙ্গ তত্ত্বং নিহিতং গুয়াং মহা জেন জেন গত সব পন্থা বাসাং সিজন যত বিহায় ওম শিবায় নমঃ কর্মণ্য বাধিকার আস্তেমা ফল সুখদ ছন ওম শিবায় নমঃ নম নম ওম ফটং ফর্ষা কালী ফর্ষা ফটং ফটফট হিং হিং ফুট 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 যখনই বলেছি আমি ঠিক আছে না ভুল আছে তা তখন উনি বলছে চাচা যা বলেছেন আমার বাপ হেরে যাবে কেন হারবে আমি কেন হারবে না বলছে যা বলেছেন সব সঠিক বলেছেন আপনি তুমি কচু পোড়া জানো ফুটফাট পাইরে ও তো আমি স্ট্রাগলে মেরেছি যে যাতে ও আমাকে ভুল ধরে কিন্তু ও তো হাফেজ নয় তাহলে এখানে প্রমাণ হলো তামাম পৃথিবীতে হাফেজের ক্ষমতা দান করেছেন এবং 30 পারা কোরআন আল্লাহ সিনার ভিতরে ঢুকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র ইসলামের জন্য জোরে একবার বলুন সুবহানাল্লাহ অন্য কোন জাতির জন্য এটা কিন্তু আল্লাহ দেয়নি এই জন্য তামাম বিশ্বতে যদি কোটি কোটি হাফেজ হয় সব যদি নির্মূল করে দেয় একটা হাফেজ যদি বেঁচে থাকে বাংলার জমিন যদি একটা মুফতি সাহেব বেঁচে থাকে মাওলানা বেঁচে থাকে তাহলে হাফেজ সাহেব বলবে মুফতি সাহেব কলম ধরবে রাতারাতি আল্লাহর কিতাব কোরআন মাজিদ তৈরি হয়ে যাবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে এইবার আসুন বেদা বিভিন্ন সুতিয়ে বিভিন্ন নাশ মুনি যা সঙ্গ মতং বিভিন্ন ধর্ম সঙ্গ তত্ত্বং নিহিতং গুহাং মহা জেন জেন গত সপন্তা কত সুন্দর দিয়েছে বলছে বেদ বিভিন্ন শ্রুতি বিভিন্ন মুনি যা সঙ্গ মতং বিভিন্ন মুনিদের মতামত হলো বিভিন্ন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল ভগবান এবার কি বলছে দেখুন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের প্রমাণটা কোথায় দিচ্ছে দেখুন মহা জেন জেন গত সপন্তা ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহা নবী আমার কোন গুহায় বসে ইবাদত করত হেরা গুহায় এখানে লিখে দিল ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহাং ধর্মের নিগুড় রহস্য গুহার মধ্যে অবস্থিত তার এই গুহার মধ্যে বসে থাকতে হয়তো বসেছে একটাই মহামানব তার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্ডিকেট করে দিয়েছে ওই মোহাম্মদ গুহায় বসে যে ধ্যান করত ওনার উপর যেটা নাজিল হয়েছে আল্লাহর কোরআন এইটাই হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ জোরে একবার বলুন নারে থাকবে নারে থাকবে তাহলে এদের ধর্মগ্রন্থে এরাও প্রমাণ দিচ্ছে জেন দাবেস্তা প্রমাণ দিল বাইবেল কি বলছে এইবার শুনুন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে লেখা আছে জেসাস সেড হু লাভ মি কি মাই কমান্ডমেন্টস এন্ড আই উইল প্রে দি ফাদার এন্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্ফর্টার দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার জেসাস তখন তার সাথীগণ বলেছিল এই একজন মহামানব আসবে তার নাম হচ্ছে কম্পাউটার বলছে আমি জানবো কি করে সেই মহামানবের মেয়ে কোন জায়গায় আসবে বলে সব তোমরা বুঝতে পারবে আমার পরে তার আগমন হবে তার নাম কি হবে তখন জেসার সাথীরা বলল ও বুঝতে পেরেছি মোহাম্মদ বাইবেলে হিব্রু বাইবেলে শেষ কথা লেখা আছে ও মোহাম্মদ কাম কুইকলি সলভেশন অফ দ্য ওয়ার্ল্ড ও মোহাম্মদ কাম কুইকলি মোহাম্মদ তাড়াতাড়ি আসেন ফর দ্য সলভেশন অফ দ্য ওয়ার্ল্ড মর্তের মূর্তির জন্য আপনি তাড়াতাড়ি জমিনেতে আসুন জোরে একবার বলুন সুবহানাল্লাহ তাহলে কাকে ডাকছে
আমার রাসূলুল্লাহকে জোরে বলুন একবার সুবহানাল্লাহ আর সেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে না হয়নি घर हलो भूतेर बासा नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सेटा हलो भूतेर बासा জমিনেতে বলে দিল সারা বিশ্ববাসীকে বলল শুধু হাত ধো কি দুইটা বলল আবার স্যানিটাইজার নিতে বলল আপনার পয়সা থাকে কিনবেন না পয়সা থাকে খালি ঘন ঘন হাত ধো আপনি বলো হাত ধোয়ার ইতিহাস কোরআনে আছে না নেই আছে না নেই বর্তমানে কোরআন চলতে পারে না পারে না বিচার করুন আপনারাই বিচার করবেন কোরআন চলছে চলবে কি দিয়েছে আমাদের হাত ধুতে কোরআন তার ইন্ডিকেট করেছে কি আছে দেখুন قال الله تعالى يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه هي ইমানদারেরا তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নাও কি করতে হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাকসিলু উযুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি তোমরা ওযু করো ধুয়ে নাও মুখমণ্ডল কি ধুইতে বলল মুখ তারপরে বলল হাত তারপরে বলল মাথা মাসা করো তারপরে বলল পা ধুয়ে নাও আমি আপনাদের বলবো Hand washing is being emphasized more and more in hospital now in order to prevent of spread of germs. However, non-Muslim did not know that hand washing is important has been ordered that Quran Majid 400 years ago. ইংরেজি বলছি কিছু মনে করছেন করবেন না প্রয়োজন আছে না নেই আছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা আর জাতির সব ভাষা আপনি শেখেন হাত ধোয়ার ইতিহাস বাংলার জমিতে মুসলমানদের শেখাতে হয় না মুসলমানদের 1400 বছর আগে আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কে শিখিয়ে দিয়েছে আমি কি ভুল বললাম কোরআনে আছে না নেই হে ইমানদারেরা তোমরা নামাজের জন্য যখন প্রস্তুতি নাও তখন তোমরা মুখমণ্ডল ধোও এইবার কায়দাটা দেখো আমি চিন্তা করি বাংলার মানুষেরা করোনা দেখে ডোন্ট থিংক ডোন্ট ফিয়ার চিন্তা করবে না ভয় করবে না আল্লাহ তার ওষুধ দিয়েছে দাইনে না দাইনে নবী তার সমাধান করেছে আমি আপনাদের বুঝিয়ে বলবো এখন ভিতরে কিছু থাকতে হবে না থাকতে হবে না বলতে পারবে না থাকলে পারবেন না তাহলে আমি আপনাদের কোরআন দেখেছি কোরআন ছাড়া আমি যাবো না এরপর আমি তফসির করব ইনশাআল্লাহ তো জেনে রাখুন শুনে রাখুন হাত ধুইতে বলল ওযু করার সময় নবী বললেন আমার উম্মতরা ওযু করার আগে হাতের কবজি পর্যন্ত যেন তিনবার ধুয়ে নেয় বাবা তিনবার একজন নামাজে ইমানদার পরেজগার পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে যদি তারা পাঁচবার ওযু করে তাহলে হাতের কবজি তিন পাঁচ কতবার ধুইল একটা হিসেব নিয়ে নে শুধু কবজিটা ধোয়া হলো কবার 15 বার যদি সে নামাজি হয় আর পাঁচবার ওযু করে তিন পাঁচ 15 এইবার পাঁচবার যদি ওযু করে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা ফের তিনবার করে ধোয় তিন পাঁচ কত 15 15 আর 15 কত হলো 30 একটা হিসেব নিন এইবার সারা দিন পরে আপনি ভাত খা
সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিনবার হাত ধোন 30 আর 3 এ 33 এবার পেশাব পায়খানা সারা দিন ধরে অন্তত দুবার ধরুন সবথেকে কম ধরেছি 33 আর 2 এ কত 35 তাহলে বাংলার জমিনে একজন নামাজি ইমানদার তৈরি যদি হয়ে যাও এদের এষ্টা করে হাত ধরার কোনো দরকার নেই সে সারা দিন পরে অন্ত 35 থেকে 40 বার হাত ধোয় কি ভুল বলেছি তাহলে আমাদের শেখাতে হয় না বাংলার জমিনে আমাদের শেখাতে হয় না যে হ্যান্ড ওয়াশিংটা তোমরা বারবার হাত ধোও হাত ধোও এই হাত ধোয়ার ইতিহাস 1400 বছর আগে আমাদের আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে জোরে বলুন একবার সুবহানাল্লাহ আর নবী তার প্রাধান্য দিয়েছে ওযু করার আগে তুমি তিনবার ধোও এইবার হাদিস দেখো কারণটা কি কেন এইবার তিনবার এই পর্যন্ত ধুইবেন এইবার তার একটা কারণ নেই নবী তো ইউনিভার্সিটি বললেন না নবী বিশ্ববিদ্যালয় বললেন না কোন জায়গায় নবী বললেন না ওই নবী রাসূলুল্লাহ বলে দিলে আমার উম্মত ওযু করার আগে হাতে কর্তি পর্যন্ত যেন তিনবার ধুয়ে নেয় এরা দাদা রিসার্চ করে করে বই লিখে দিল মোহাম্মদ ইউনিভার্সিটি না পড়ে বিশ্ববিদ্যালয় না পড়ে এমন তো সুন্দর তত্ত্ব পরিবেশন করলো কি করে সারা দিন পর আপনি কাজকর্ম করেন হাতে জীবাণু থাকতে পারে না পারে না যদি ডাইরেক্ট আপনি ওযু করেন হাতে করে পানি নিয়ে গালে দেন তাহলে ওই রোগ জীবাণু গালের ভিতরে প্রথম প্রবেশ করবে নবী সিদ্ধান্ত নিলেন আমার উম্মতের কবজিটা পর্যন্ত তিনবার আগে ধুয়ে নিলে জীবাণুটা হাত থেকে চলে যাবে তারপরে ওযু করুক তাহলে আর কোনো রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না কথাটা বুঝতে পারছেন তাহলে হাত ধোয়ার ইতিহাস করোনার ইতিহাস আমি বলবো আল্লাহর কোরআনে মওজুদ আছে এক নম্বর নাম্বার ওয়ান নাম্বার টু এবার আসুন আমাদের গরুরা আগে মুখোশ পরত সেই মুখোশ এখন কোথায় এসেছে মানুষের মুখে এসেছে আরো বাকি আছে এখন অনেক বাকি সবে তো মুখে উঠেছে আচ্ছা আমাদের মাস্ক আমাদের আল্লাহ দিয়েছে না দেয়নি আপনি বুঝতে পারছেন না আল্লাহ আমাদের মাস্ক দিয়েছে কোথায় বলুন তো নাকের ভিতরে আল্লাহ চুল দিয়েছে না দেয়নি নাকের ভিতরে চুল আছে না নেই রাসূলুল্লাহ বলে নাকের চুল তুমি হাত দিয়ে টেনে ছিঁড়বে না কেন বললো নরম জায়গা টানলে কি হবে ওই জায়গাটা ফুলে উঠবে ব্যথা হবে কত সুন্দর থিওরি রাসূল দিলেন নাকের ভিতরে চুল কিন্তু আল্লাহ এমনি দেয়নি এমনি দিয়েছে যাতে রোগ জীবাণু আপনার নাকের ভিতরে প্রবেশ করে মাথায় না পৌঁছাতে পারে যার পরে নাকের ভিতরে আল্লাহ চুল দিয়ে মাস্কের ভূমিকা টেনেছে এই যে নবী রাসূলুল্লাহ বলে দিলেন যে তোমরা যখন হাঁচি হবে তোমাদের হাঁচি হওয়ার সময় মাথাটা নিচু করো কি করতে বল মাথাটা নিচু করো আর মুখে একটা রুমাল চেপে ধরো আর এখনকার মুসলমানের ছেলেরা যখন হাঁচি হয় মুখটা কি করে উঁচু করে যাতে নোংরা গুলো ওর গায়ে গিয়ে পড়ে সাংঘাতিক যন্ত্র আর নবী বলছে তুই মাথাটা নিচু কর আর কাপড় নিয়ে মুখে একটু চেপে ধর কেন করবেন সারা পৃথিবী অবাক হয়ে যায় হি ইজ দা গেটে ডক্টর অফ দা ওয়ার্ল্ড হি ইজ দা গেটে সার্জিক অফ দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে ইনি হলেন বড় বৈজ্ঞানিক বড় বৈজ্ঞানিক নবী বললেন নাকের ভিতরে থেকে যে ড্রপলেটস গুলো পানির কণাগুলো আসে ওর ভিতরে রোগ জীবাণু আছে মাথাটা যখন নিচু করে হাঁচি হবে ওই রোগ জীবাণুটা পৃথিবীর বুকে ছড়িয়ে যেতে পারবে না এক জায়গায় স্থির হয়ে যাবে আর মুখে রুমাল দিয়ে চেপে ধরলে ওই রুমালটা তুমি পরে ধুয়ে নেবে তাহলে দেখা গেল হাত ধোয়ার ইতিহাস আছে কোরআনে আর
মুখোশের ইতিহাস আছে নবীর কাছে জোরিয়া বাবু সুবহানাল্লাহ কার কাছে আছে নবীর কাছে তাহলে বাংলার জমিন থেকে আমাদের মুসলমানদের মাকসের আর হাত ধরে ইতিহাস আমাদের শেখাতে হবে না আমাদের কোরআন আর রাসূলের কাছে মৌজু এইজন্য আল্লাহ নবী বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি কটা জিনিস যে পবিত্র খাবার খেলো খাদ্য খেলো সুন্নতের উপর আমল করলো আর যার হাত থেকে মানুষ নিরাপদ রইল আল্লাহর নবী বলেন দাখলাল জান্নাত ওই মানুষটা জান্নাতে দাখিল হয়ে যাবে জোরে বলো তাহলে আল্লাহর মহাব্বতের আলামত কি আল্লাহর মহাব্বতের আলামত হলো কোরআনকে মহাব্বত করা আর কোরআনের মহাব্বতের আলামত হলো নবীকে মহাব্বত করা আর নবীর মহাব্বতের আলামত হলো নবীর সুন্নতের উপরে মহাব্বত করা তাহলে দুটো জিনিস রাখুন আল্লাহর মহাব্বত করতে গেলে কাকা কোন জিনিস ধরবেন চিল্লে বলুন কোরআনকে আর নবীর মহাব্বত করতে গেলে কোনটা ধরবেন নবীর সুন্নতকে সুন্নতের উপর আপনি আমল করে যাবে রাসূল বলেছেন দাখলাল জান্নাহ ও আমার সঙ্গে জান্নাতে দাখিল হয়ে যাবে জোরে বলুন একবার সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা নবীকে দেখেছে না দেখেনি আমরা কিন্তু নবীকে দেখেনি এখন একটা সাহাবা যুদ্ধের ময়দান থেকে এসে রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে অন্য একজন সাহাবা এসে বলছে তুমি এইরকম দাঁড়িয়ে আছো কেন বলছে আমার জীবনে একটাই বাসনা আছে একটাই কামনা আছে এই বয়সে আমি এই চোখ দিয়ে জনমের মতো একবার যেন আমি আমার রাসূলুল্লাহকে একবার চোখে দেখে নি কাকে দেখবে আমার নবীকে দেখবে বলছে ঠিক আছে তুমি আমার কাঁধে করে একটু নাও নিয়ে আমার নবীর কাছে একটু নিয়ে চলো রাসূলের কাছে এইবার নিয়ে যাবে কাঁধে করে নিয়ে নবীর কাছে নিয়ে যাচ্ছে বলছে তুমি তাড়াতাড়ি চলো বলছে কেন বলছে তাড়াতাড়ি এই জন্য বলছি যদি আমার রাস্তায় মরণ হয়ে যায় আমি চোখ দিয়ে নবীকে দেখতে পাবো না আমি নবীকে দেখতে পাবো না কবরে যখন যাব ফেরেশতা যখন প্রশ্ন করবে কি এনেছো আমি তখন বলবো রে আল্লাহর ফেরেশতা আমি কিছুই আনতে পারিনি আনতে পারিনি আমি ইহ জগৎ থেকে বিদায় নেওয়ার আগে জনমের মতো একবার এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখে এসেছি কাকে দেখেছে নবীকে কাঁধে করে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে রক্তাক্ত শরীর রাসূল দেখে বলছে হা হা আসসালামু আলাইকুম উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আর তোমার কি অবস্থা বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার যদি মরণ হয়ে যায় আমি সেই জন্য তড়ি ঘড়ি এসেছি আপনার চেহারা মোবারকটা দেখার জন্য আমি কবরে যাওয়ার পরে যদি আল্লাহর ফেরেশতা আমাকে প্রশ্ন করে তুমি কি এনেছো আমি ওই সময় কিছু বলবো না ওই সময় একটাই কথা বলবো ওরে আল্লাহর ফেরেশতা আমি কিছুই আমল আনতে পারিনি একটাই জিনিস সঙ্গে করে এনেছি আমি এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখে এসেছি জোরে একবার বলুন নারে দেখবে তাহলে সাহাবায়ে
আমরা নবীকে দেখেছে আমরা নবীকে দেখতে পাইনি তাহলে নবীর মহব্বত করতে গেলে আমরা কিসের উপর মহব্বত করব নবীর সুন্নতের উপর মহব্বত করব এইবার আপনি আসুন চলে ফিরে করোনা রোগের জন্য যখন বাংলা জমিনে ছড়িয়ে গেল সবার খেতে দিল কি কেউ বলে আদা খাও কেউ বলে চা খাও কেউ বলে তুলসী পাতা খাও বলেছে না বলেনি আরে আমাদের নবী কি খেতে বলেছে সাইডে লক্ষ্য রাখুন নবী কি খেতে বলল হাদিস না মিল্লাহি কল আসালি সালাসা গদত কুল্লা শরীর আমি ইউসবু আজিমুল মিনাল বালা রাসূলুল্লাহ বলে দিলেন আমার উম্মতরা যদি প্রতি মাসে তিন দিন খালি পেটে মধু চেটে চেটে খায় কদিন কদিন খাবেন তিন দিন তাহলে নবী কি খেতে বলল মধু আর এরা কি ধরেছে আদা চা দাও তুলসী পাতা খাও তাই নবী কি খেতে বলল জোরে একবার বলুন আসাল আসাল মানে কি মধু মিন লাইকল আসালি সালাসা তিন দিন মধু খাও খালি পেটে আজিমুন মিনাল বালা আজিম মানে কি বড় বড় ধরনের বালা তোমাদের আসবে না জোরে একবার বলুন সুবহানাল্লাহ এটা হাদিস না আমরা মৌখিক কথা বললাম এই বাংলার জমিনে মুসলমান না চা খাবে রসগোল্লা খাবে দানাদার খাবে মহা খাবে কিন্তু মধু খাবে না তাহলে নবী খেতে বলল মধু আজিমুন মিনাল বালা বড় ধরনের বালা আসবে না বাংলার জমিনে মুসলমানদের আমি বলবো অনুরোধ করে তোমরা বেশি বেশি করে কি খাবে এখন বলবেন যাদের সুগার আছে কি করে খাবে সুগার রোগীদের কোনো মিষ্টি চলে না এখন সুগার রোগীর আমি বলে যাচ্ছি যাদের ব্লাড সুগার আছে সুগার রোগীদের সেপা হিসাবে যদি মধু খান সেপা হিসাবে আপনার কিন্তু ব্লাড সুগার বাড়বে না এই জন্য যাদের ব্লাড সুগার সুগার ফেল করে যায় ডাক্তাররা বলে রসগোল্লা খাও মিষ্টি খাও সুগারটা উঠে যা দাঁড়িয়ে যা কথা বুঝাচ্ছেন তার সুগার ফেল করলে তারা মিষ্টি খেতে দিচ্ছে আপনি এটা সেপার নিয়েতে মধু তিন দিন খান কারা খাবেন একটু হাত তুলুন দেখি আমি বাংলার জমিনে একটু তুলে নিয়ে দেখিনি দেখি কারা খাবেন না রে দেখবে আওয়াজ নেই কেন লো ভোল্টেজ একবার জোরে দেখবে দিন না রে দেখবে খিচিমিচি আওয়াজ দিন না রে দেখবে আরো আওয়াজ দিন না রে দেখবে একবার জোরে বলুন আল কোরআনের আলো এই আল হাদিসের আলো না রে দেখবে তাহলে প্রথম প্রেসক্রিপশন কি খাবেন মধু দ্বিতীয় প্রেসক্রিপশন চলে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন হাব্বাতি সাউদাই সিফা মিন কুলি দাইন ইল্লা সাফা রাসূল বলছেন হাব্বাতি সাউদা মানে হচ্ছে কালো জিরে কি খেতে বলল কালো জিরে তুমি খাও কি করে খাবে এটা হাতে করে নেন এই নামে এক চিমটি করে হাতে করে নিয়ে পাঁচটা টাইম খাবে মরার আগের দিন পর্যন্ত খেয়ে যান নবী বললেন হাব্বাতি সাউদাই মিন কুলি দানি ইল্লা সাম মরণ ব্যতীত সব রোগের ঔষধ হলো কালো জিরে জোরে বলুন একবার তাহলে এই করোনা রোগটা যেটা এসেছে তাহলে এই এর ভিতরে পড়ছে না পড়ে না আপনি মধু আর কালো জিরে দুই সাইডে রেখে দিন ইনশাআল্লাহ রাখবেন তো কারা কালো জিরে খাবেন একটু হাত তুলুন দেখি বাহ না রে থাকবে নারে দেখবে আচ্ছা হাত তুলে নিচ্ছি কেন বুঝতে পারছেন তো যাতে আপনি আমল করতে পারেন যাতে আপনি মেনে চলতে পারেন আপনার সুবিধা হবে ভালো হবে তাহলে এখানে আদা চা খাওয়া আমি নিষেধ করব না কিন্তু রসুল যেটা খেতে বলেছে সেইটা আপনাদের খাওয়া উচিত না মনে হচ্ছে উচিত তাহলে আমি আজ থেকে 10 বছর আগে ক্যাসেটে বের করে দিয়েছিলাম যে এমন একটা রোগ আসবে সেই রোগে ডাক্তার রোগ সারাতে গেলে ডাক্তার নিজেই রোগী হয়ে যাবে এবছর করোনাতে হয়েছে না হয়নি 10 বছর আগে আমি ক্যাসেট বের করে দিয়েছি আসলে 21 বছর জলসা করছি কত বক্তা সব চলে গেল আল্লাহ টিকিয়ে রেখেছে আপনাদের নেক দোয়ায় তো জেনে রাখুন শুনে রাখুন এক্সপার এক্সাম্পল একটা বাচ্চা সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি
মা বাবা বেঁচে আছে বেঁচে থাকার জন্য আল্লাহ আমি নদীতে জাল ফেলতে গেলে একটা মাছের টুকরো আর সোনা দিও একটা মাছ দিও আর একটু সোনার টুকরো দিও এর নিয়তটা ভালো না খারাপ ভালো মা বাবার খাবে মা বাবার লক্ষ্য রাখবে এটা ভালো নিয়ত এই যে রাসূল বললেন মান বাবরা ওয়ালিদাহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরি যে ব্যক্তি মা বাবার খেদমত করলো আল্লাহ ওর হায়াত এবং রুচিকে বাড়িয়ে দেবেন জোরে বলুন এই জন যুবক ছেলে যারা ওয়াজ শুনতে এসেছেন একটা হাদিস পকেটে করে নিয়ে মা বাবা থাকে সেবা যত্ন করো দুটো জিনিস কপাল খুলে যাবে একটা হলো হায়াত আর একটা হলো আপনার রুচি রাসূল বলেছেন এটা মান বাবরা ওয়ালিদাহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরি আল্লাহ ওর হায়াত এবং রুজিকে আল্লাহ বাড়িয়ে দেবেন জোরে আরে বলুন সুবহানাল্লাহ সুতরাং মা বাবার খেদমত করুন এ এখন মা বাবার খাবে বলে ঠিক করেছে জালটা নিয়ে নদীতে ফেলতে যায় আল্লাহ বাচ্চার দোয়াকে কবুল করে নিল নিয়ে এবার জালের সঙ্গে একটা মাছ দিল আর সোনার টুকরো দিয়ে দিল ছেলেটা বড় খুশি 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 আল্লাহ যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম আল্লাহ তুমি সোনার টুকরো দিয়েছো মাছ দিয়েছো এইবার সোনার টুকরোটা হাতে করে নিয়ে আলাদা করে গিয়ে নদীর পানিতে ধুইতে যায় আরে ধুইতে ধুইতে নদীর পানি পড়ে যায় আর যখন নদীর পানি পড়ে গেল ও তখন ধরেছে আল্লাহ তুই দিলি আর তুলে নিলি তুই আমার সোনার টুকরো দিলি আর তুই তুলে নিলি কি দোষ করলো কে ও নিজেই দোষ করলো আর দোষ দিচ্ছে কার আল্লাহ আল্লাহ তুই দিলি আর তুলে নিলি চিন্তা করে বলছেন না কেন আমি ধুইতে এলাম না ধুইলে তো ভালো হতো ও এবার ধরেছে ধোয়ারেছে না ধোয়া ভালো ছিল ধোয়ারেছে না ধোয়া ভালো ছিল কি জিকির করছে ধোয়াচ্ছে না ধোয়া ভালো ছিল ডাক্তারের কাছে গিয়ে যাবে না এখন এইবার কাঁধে করে জালটা নিয়ে বাড়িতে গিয়েছে দরজায় গিয়ে বলছে মা মা দরজাখানা খুলে দেন মা দরজাখানা খুলে দিল খুলে দিয়ে এইবার বাচ্চার মুখের দিকে তাকায় বাচ্চাটাকে বলছে বাবা তোর মুখটা এত শুকনো কেন তোর কি হয়েছে তখন ছেলেটা বলছে মা রে মা দোয়ারেছে না ধোয়া ভালো ছিল দোয়ারেছে না ধোয়া ভালো ছিল মা তখন বলছে ও আল্লাহ আমার ছেলে গেল ভালো হয়ে এলো কালো স্বামীকে বলছে স্বামী তাড়াতাড়ি আসেন ডাক্তারের কাছে চলে যান কার কাছে এখন ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু তাড়াতাড়ি চলে আসেন ছেলে বড় অসুস্থ ডাক্তার এসে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোমার কি হয়েছে ছেলে এইবার বলছে ডাক্তার বাবু ধোয়ারেছে না ধোয়া ভালো ছিল ডাক্তার বলছে ও আল্লাহ এ কি পিয়ারা রোগ রে ও বলছে মারি এবার কি ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল আবার কি রোগ কি ওষুধ মারবে ও এখন চিন্তা করছে এসেছি যখন ফিরে যাব পয়সা তো দরকার যখন মলি সাহেব আমাদের কাছে পয়সা না থাকে যদি কেউ তদবিরের জন্য আসে তাবিজের জন্য তখন গলা কাটি না কাটি না 5000 এক টাকা 3000 এক টাকা এ ডাক্তার তখন ধরেছে 3000 টাকা দিলে রোগটা সেরে যাবে মেয়েটা বলে ডাক্তার বাবু বড় গরিব বড় গরিব গরিবের মর্যাদা আল্লাহ দিয়েছেন ধনীদের মর্যাদা কিন্তু আল্লাহ তেমনটি দেয়নি গরিবের মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ বললেন ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ও ডাক্তার বাবু আমি বড় গরিব বড় গরিব 1000 টাকা দেব 2000 টাকা বাকি থাকবে রোগ সেরে গেলে তবে দেব ডাক্তার চিন্তা করছে এসেছি যখন ফিরে যাব যা পাই তাই নাও 1000 টাকা নিয়ে এইবার চলে গেল মা এসে জিজ্ঞেস করছে ও বাবা ছেলে তোমার কি হয়েছে ঠিক করে বলো না বাবা বলছে মাহারে নদীতে জাল ফেলতে গিয়েছিলাম মাছ আল্লাহ দিয়েছিল সোনার টুকরো দিয়েছিল ও মা সোনার টুকরোটা নদীর পানিতে ধুইতে ধুইতে মাহারে ওই নদীর পানিতে পড়ে যায় আরে পেলাম না মা তখন বলছে ও আল্লাহ
তুই শোন ছেলে তুই আমার কেন শোনাতে গেলি বাপ আমি এতক্ষণ তো ভালো ছিলাম তুই আমার শোনাতে গেলি কেন রে মা এইবার ধরেছে শোনানো থেকে না শোনানো ভালো ছিল শোনানো থেকে না শোনানো ভালো ছিল ওর হলো কি ধোয়াচ্ছে আর এর হলো কি শোনানো থেকে না শোনানো ভালো ছিল এখন স্বামী এসে বলছে ও আল্লাহ একটা ছিল দুটো হলো কটা ছিল একটা ছিল দুটো হলো ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু তাড়াতাড়ি চলে আসেন একটা ছিল দুটো হলো ওর চোখ লাভ হবে না লাভ হবে জানে একটা রোগী দেখে এসেছে 2000 টাকা পাবো আর ফের আর একটা হয়েছে তাহলে ডবল টাকা আমি পাবো ওই আসামি এইবার এসে হাজির বলছে কই তোমার বিবি কই তো বলছে ওই তো বিবিকে জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে বলছে শোনানো থেকে না শোনানো ভালো ছিল শোনানো থেকে না শোনানো ভালো ছিল ডাক্তার বলছে ও আল্লাহ এ কি আবার বিয়ারার রোগ রে এর কি ওষুধ মারি স্বামী বলছে ডাক্তার বাবু বড় গরিব টাকা দেবো না বাকি টাকা দেবো ফাঁকি বাকি টাকা দেবো ফাঁকি ফাঁকি দেব ডাক্তার তখন বলছে ও আল্লাহ আমি কি বিপদে পড়লাম কেন আমি বাকি দিতে গেলাম আমি ডাক্তার বাকি দিয়ে তো বড় ভুল করলাম ডাক্তার এইবার ধরেছে বাকি দেওয়াচ্ছে না দেওয়া ভালো ছিল বাকি দেওয়াচ্ছে না দেওয়া ভালো ছিল তাহলে ওর হলে কি দেওয়াচ্ছে মার কি হলো শোনানোর থেকে আর ডাক্তার সারাতেছে সে কি হয়ে গেল নিজেই রুগী হয়ে গেল সুতরাং সাবধান বাংলার জমিনেতে গোনামুক্ত জীবন গড়ুন কি মুক্ত গোনামুক্ত জীবন গড়ুন সেই জন্য ডন্ট থিংক ডন্ট ফিয়ার ভয় করবেন না এর সম্পূর্ণ ছক আমার রসুল আমার কোরআন দিয়ে গেছেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ আসেন এক উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা একবার জোরে জোরে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার সোনার চাঁদ দুটো বেসেশন হলো একটা দিলাম মধু আর একটা দেওয়া হলো কালো জিরে তিন নম্বর রসুলুল্লাহর প্রেসিশন দেন খয়রুদ দাওয়াইল কুরআন উত্তম চিকিৎসা হলো কুরআন জোরে বলুন সুবহানাল্লাহ কোনটা পড়বেন কোনটা পড়বেন খয়রুদ দাওয়াইল কুরআন উত্তম চিকিৎসা হলো কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আমিন কোরআনে আছে মুমিনদের জন্য কুরআন রহমত ও শিফা এজন্য আপনি বাংলার জমিনে ইমানদার তৈরি হন বাংলার জমিনে মুমিন তৈরি হন বাংলার জমিন থেকে আল্লাহ ওয়ালা তৈরি হন তাহলে দেখবেন এ ব্যাধি এ রোগ আপনার কিছু করতে পারবে না তাহলে তিন নম্বর হলো খয়রুদ দাওয়াইল কোরআন চার নম্বর আসন রসুল বলেছেন ইন্না ফিস সালাতি শিফা নামাজের মধ্যে আরোগ্য আছে কিসের মধ্যে নামাজের মধ্যে আরোগ্য আছে এইরকম কয়েকটা ছক আজকে আপনাদের দিয়ে যাব আর এই বাংলার জমিনে এমন একটা জেলখানা আছে যে জেলখানাতে একটা প্রেসিডেন্ট 21 বছর জেল খেটে ওই জেলখানার ভিতর থেকে পরিপূর্ণ 30 পারা কোরআনের হাফেজ
ফেস হয়ে বেরিয়েছে। প্রেসিডেন্টের নাম কি বলতে পারবেন? আছেন কেউ? একুশ বছর প্রেসিডেন্টটা জেল খেটেছে, এক আট বছর নয়, জেলখানার ভিতরে বসে খাদে আল্লাহ আমি কিছু চাই না, কবরে আমি যা বললাম আমি প্রেসিডেন্ট জেলখানাতে রয়েছি আল্লাহ আমি শুধু পড়তে চাই দেখতে চাই, এই চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে তোমার কালামুল্লাহ শরীফ আমি জেলখানার ভিতর থেকে যেন আল্লাহ পরিপূর্ণ আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে আমি জেল থেকে বেরোতে পারি। একুশ বছর জেলের ভিতরে থেকে আজকের বাংলার জমিন থেকে তিনি প্রমাণ দিয়ে গেলেন, জেলের ভিতরে একুশটা বছর জেল খেটে একটা তোহফা এনেছি, সেটা হলো আল্লাহর কোরআন। যদি একবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই প্রেসিডেন্টটার নাম আমি আপনাদের বলবো, ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাদের বলতে চাই, বাংলার জমিনে মসজিদ মাদ্রাসার উপর আমাদের হামলা চালানোর জন্য লোক তৈরি হয়ে গেছে না যায়নি, সুতরাং এই কালো হাতকে আমাদের ভেঙে দেওয়া দরকার আছে না নেই? যত আওয়াজ তুলবে মসজিদ মাদ্রাসা ব্যান, আমি আপনাদের বলবো ঘর ঘর মসজিদ মাদ্রাসা তৈরি করুন, আপনারা মিলেমিশে এক হয়ে থাকুন, কোরআনের ছায়ায় আপনারা ছায়ান্বিত হয়ে থাকুন। সেই মাদ্রাসা এখানে একটা হয়েছে, জান্নাতের বাগান আমি বলবো।